মুসলমান আমাদের হাতে আল্লাহ এমন জিনিস কারণে তোমাদের তেল মালিশ করবে তোমাদের মাথায় দেবে বোমা ফেলবে কোয়াইট ইম্পসিবল অসম্ভব আমি শুয়েছি আমার পিঠের নিচে আপনার হাত পড়ে গেছে আমি না নড়লে হাত সরাতে পারবেন না হাতটা ভেঙেও যেতে পারে এখন আপনি বাধ্য হয়ে আমাকে বলা লাগবে হুজুর প্লিজ একটু ফিটটা তোলা দেন আমি যদি বলে তুলমু আর এক হাত দিয়া তিনবার আমার পিট চুলকাইয়া দাও ডান হাত আমার পিঠের নিচে তোমার বাম হাত দিয়ে পিট চুলকাও আমার মাথা একটু সুন্দর করে মাথা হাত বুলাইয়া দাও ওই বাম হাত এমনে তোলা দিয়া রাখবা দশ মিনিট আমি গড়ি ধরছি দশ মিনিট পরে ফিট তোলা দিমু আমি যা বলি আপনি মানতে বাধ্য কারণ ফিটটা তো আমার আপনার হাতটা তো আমার ফিটের তলে আল্লাহ তালা মধ্যপ্রাচ্য দিছে তেলের খনি পৃথিবীর সিক্সটি ফাইভ পার্সেন্ট তেল মধ্যপ্রাচ্য থেকে সাপ্লাই হয় যদি আমেরিকাকে ব্রিটিশকে ফ্রান্স রাশিয়া জার্মানিকে আমরা মুসলমান এক হয়ে বলে দিতে পারতাম পৃথিবীর কোথাও মুসলমান মারতে পারবা না মারলে তেল দেব না তেল দেব না ছয় মার্চ যদি মধ্যপ্রাচ্য তেল না দেয় ইউরোপের আকাশে আমেরিকার আকাশে বিমান উঠবে না তারা তেলের জন্য আমাদের পায়ে তেল দেয় মালিশ করে স্বর্ণের খনি রূপার খনি সব মধ্য পাচ্ছে ঠিক না আরে পৃথিবী যাই তো আমাদের হাতে আমরা কেন মায়ের খাবো বাংলাদেশের মাটি খুললে পানি পাওয়া যায় সৌদি আরব আরব বিশ্বের মাটি খুললে তেল আর স্বর্ণ পাওয়া যায় ঠিক না আল্লাহ যা দিছে সব আমাদের হাতে ঐক্যের বিকল্প নাই মুসলমান আরেক মুসলমানকে তুমি রুহামাও পাই না হওয়া লাগবে সাহাবাদের চরিত্র ছিল যার কারণে তাদেরকে ঠেকানোর সাহস পৃথিবীর তৎকালীন যুগে কেউ করে নাই রোম বিজয়ী হয়েছে পারস্য বিজয়ী হয়েছে তৎকালীন পরা শক্তিগুলো মাথা নত করেছে মুসলমানদের কাছে তাবুকের যুদ্ধে রোমক বাহিনী সম্মুখ সমর হওয়ার সাহস করে নাই তিন লাখ সৈন্য লইয়া রোম সাম্রাজ্যের প্রধান পালাতে বাধ্য হয়েছে মুসলমানের চরিত্র এমন তারা একজন একজনকে প্রাধান্য দেয় নামাজের পরে বিশ্বনবী ঘোষণা দিলেন কে আছো আবার একজন মেহমান এসেছে আমার মেহমানকে রাতের বেলায় মেহমানদারি করবে আমার ঘরে কোন খাবার নাই একজন আর একজনের দিকে তাকায়া দেখে কেউ হাত তোলে না হাত তুলে বললেন হজরতাবলেন আল্লাহ আমার সাথে দিয়ে দেন আপনার মেহমান আমি মেহমানদারি করব। সাথে নিয়ে ঘরে ফিরলেন স্ত্রী নাম কথা না করলে মজা পাই না হুম্ম সুলাইম কি নাম রসুলের সাহাবিয়া মহিলা সাহাবি ওম্ম সুলাইমকে কাছে কাবুতল হা বলে প্রিয়তমা রসুলের মেহমান হিলসি রাতে খাবারের ব্যবস্থা আছে কিনা আমি জানি না কিন্তু আমি দেখেছি কে আর তোলা দেয় না লজ্জায় পড়ে গেলাম এখন তুমি যা আছে খেতে দাও ওম্ম সুলাইম বলে প্রিয়তম স্বামী ঘরে তো খাবার নাই আজকে সিদ্ধান্ত ছিল তুমি উপোস করবে আমি উপোস করব সামান্য খাবার আছে শুধু বাচ্চা খেয়ে ঘুমাবে আমাদের খাবারই নাই ওম্ম সালাইমকে আবু তালহা বলে প্রিয়তমা বাচ্চাদেরকে উপোস ঘুম পাড়ায় দাও প্রাচুরের মেহমানকে সম্মান করা যাবে সবটা তাকে খেতে দাও বুদ্ধিমতী স্ত্রী বলে বুঝলাম না হয় তাই দেব কিন্তু তোমার প্লেটে খাবার দিলে মেহমান যদি বেঁকে বসে মেহমান যদি বল আপনিও খান খাবারে তো কম দুজন খেলে কারই পেট পুরবে না তখন কি হবে স্বামী স্ত্রী গল্প করে পরামর্শ করে মেহমানের প্লেটে সবটা খাবার দিও মেহমানের হাতে ধরাইয়া দেওয়ার পরে আমি মেহমানের অনুমতি নিয়ে বাতিটা নিবাইয়া দেব বলবো বাতিতে তেল কম আছে নিবানোর অনুমতি দেন মেহমান অনুমতি দেবে বাতি নিবানোর পরে আমি বলবো আমার প্লেটটা দেও না কেন তুমি একটা খালি প্লেট আমার হাতে দিয়ে দিও মেহমান বুঝতেও পারবে না আমি যে খাই নাই দুইজনে পরিকল্পনা করে নিজে না খেপ নিজের স্ত্রীকে না খাইয়ে সন্তানদের কুপোষ করে গুমায়া দিয়া সবটা খাবার মেহমানকে খাইয়ে দিল ফজরের টাইমে মসজিদে হাজির বিশ্ব নবী আবুতলাহাকে দেখে মুস্কি মুস্কি হাসেন আর বলেন আবুতলাহা মেহমানের সাথে এমন কি আচরণ করেছ আল্লাহ তোমার প্রশংসা করে কোরআনের আয়াত নাজিল করেছে ওই ও ফিরুন আলা আনফুসিহিম আল্লা বলেন মুসলমান চরিত্র অর্জন করেছে এখন তারা নিজের উপর অন্যকে প্রাধান্য দেয় নিজে খায় না অন্যকে খাওয়াইয়া দেয় ই মুখের যুদ্ধে দেখেছি পানি পানি বলে চিৎকার দিয়ে শহীদ হয়ে গেছে অন্যকে প্রাধান্য দিয়েছে একজন আরেকজনের জন্য ঢাল হয়ে যেত আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের প্রতি সাহাবাদের ভালোবাসা উনাকে অনুসরণ অনুকরণে তো তীব্র ছিল রাসূলের ভালোবাসায় জীবন উৎসর্গ করেছে হাসতে হাসতে হজরত তলহার বুকের মাঝে সত্তরটা তীর বর সারাগাত নিয়েছেন ওহুদের যুদ্ধের দিন রাসুলের গায়ে তীর পড়তে দেন নাই আমার বন্ধু মুসলমান রুহামাউ বাইনাহ একে অপরকে ভালোবাসবে

দেহের যদি চোখে ব্যথা হয় হাত ঘুমায় না মাথা ব্যথা হলে চোখ ঘুমায় না পিঠে যদি মশা কামড়ায় হাত গিয়ে থাপ্পর মেরে মশাটা মেরে দেয় হাত কোনো দিন বলে না পিঠে কামড়াইলে আমার কি মশা কামড়ায় পিঠে হাত পিছনে যায় মশা মারে হাত বলেনি আমার তো কামড়ায় না পিঠে কামড়াইলে আমার কি হাত যদি কথা বলতো আর জীবাণু বহনকারী মশা পিঠে কামড় দিলে হাতও বিপদে পড়তো